ভাই ভাই আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ শহীদ ইসলাম। ভাই এটা কি ব্যবস্থা নিছেন আপনি? আমি ব্যবস্থা নিছি করোনা থেকে যেন আমার রিক্সা প্যাসেঞ্জার থেকে অন্য প্যাসেঞ্জারে যেন বাসায় বসায় যেন না থাকি বা তার তারপরে অন্যান্য আর কি যা সামগ্রী আর কি করোনা ভাইরাস দূর করার মতো আর কি যতটুকু সম্ভব আমার আর কি সাধ্য কোলাইছে আমি ততটুকু এই জায়গায় ব্যবস্থা করছি। আচ্ছা আচ্ছা, আর আর ওই পানি বোতল কেন রাখছেন? পানি বোতল রাখছি, আমি আমিও তো এক সময় মুছতে হচ্ছে, আমি নিজেও তো করোনা ভাইরাস আক্রান্ত হতে পারি, যার ফলে এরা জিনিস মুছার পরে আমি নিজে হাত ধুবো এবং এই জায়গায় প্লাস্টিক লাগাইছি আবার অন্য হাতে হ্যান্ড গ্লাভস পরছেন। সবাই এমন হলে মনে হয় আমাদের জীবাণু মুক্ত হবে। ভাই আপনার এই রিক্সায় চড়ে কেমন লাগতেছে? আমার তো ভালো লাগতেছে, মনে হচ্ছে আমার ভিতরে করোনা ভাইরাস আমাদের একজন সাংবাদিক ভাই আছেন, তার কথাটা শুনি। ভাই কিছু বলেন ওনার এই সম্বন্ধে। এই রাস্তায় রিক্সা চলাচল করার জন্য এই যে উদ্যোগ নিচ্ছে রিক্সকলা, এটাকে তাকে ধন্যবাদ লাগে, যেহেতু সে স্যাভলন পানি দিয়া তার রিক্সা পরিষ্কার করে একজন প্যাসেঞ্জার তুলতেছে, আবার প্যাসেঞ্জার নেমে গেলে নতুন করে আবার যাকে তুলতেছে সেও আবার ওই যে কাপড় দিয়ে মুছা তার পরিষ্কার করিয়া সেটা খুব সুন্দর একটা উদ্যোগ নিচ্ছে, তার মধ্যে যদি সবাই করে তাকে ধন্যবাদ। আমরা মনে করি তার এই উদ্যোগ সফল হোক এবং এইভাবেই চলুক, সবাই যদি এরকম করে এটা ভালো, এটা মানে আমাদের সমাজের জন্য ভালো, করোনা ভাইরাস ছড়াবে না, এটা ভালো। চলো ঠিক আছে। আমাদের নালিতা বাড়িতে লকডাউন শুরু হয়ে গেছে, এখন সব দু একটা ওষুধের দোকান ছাড়া আর সব দোকান মোটামুটি বন্ধের পর্যায়ে আছে, বাজারে তেমন লোকজন নাই, পরিচ্ছন্নতা কর্মী ছাড়া আর কেউই নেই। ধন্যবাদ সকলকে। সবার আগে সর্বশেষ সংবাদ পেতে নিউজ A24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ।